যদি জাতীয় চার নেতা জেল হত্যার বিচার হতে পারে তাহলে মুস্তাক হত্যার বিচার কেন হবে না এক রাষ্ট্রে দুই আইন এক রাষ্ট্রে দুই নিয়ম চলতে পারে না যারা হত্যা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং যাদের বিরুদ্ধে নিরাপত্তামূলক ডিজিটাল নিরাপত্তামূলক আইনে তাদের গ্রেফতার করা হয়েছে জামিন দেওয়া হয়েছে তাদের সেই আইন তাদের নামে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করতে হবে এবং বন্দি যারা রয়েছে তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে আমরা জানি আজকে যে আন্দোলন চলছে শুধু পুলিশই এবং আইন দিয়ে কখনো আপনি দমাতে পারবেন না আমরা অবশ্যই এটাও জানি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় বাংলাদেশের তরুণ স্কুল ছাত্ররা যখন আন্দোলন করে মাঠে নামে মানুষ তাদের পক্ষে দাঁড়ায় এবারও মানুষ তা আমাদের পক্ষে দাঁড়াবে এদেশ অবশ্যই মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করবে তা না হলে আমরা বলতে পারি 30 লক্ষ মানুষকে হত্যা করার পরও পাকিস্তান টিকে রাখতে পারে নাই আজকে তরুণ যুবকদেরকে জেলে দিয়ে হত্যা করে আইন দিয়ে তোমরা ক্ষমতায় টিকে থাকতে পারবে না যে বাংলাদেশ হয়েছিল বাংলাদেশের সংবিধানে মুক্তিযুদ্ধের প্রতিফলন ঘটে নাই বলে তখন তরুণ যুবকরা এর প্রতিবাদে মাঠে নেমেছিল প্রতিবাদে প্রতিহত করার জন্য 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট তৈরি করা হয়েছিল সেই স্পেশাল পাওয়ার অ্যাক্ট জনগণের আন্দোলন তরুণ সমাজের বিদ্রোহ দমাতে পারেনি আমরা মনে একটি বাংলাদেশ যে বাংলাদেশের সামরিক শাসন জিয়া রহমান প্রবর্তন করেও তরুণ ছাত্র এবং মানুষকে দমাতে পারে নাই এমনই বাংলাদেশ যে তারুণ্যে গড়া সেই বাংলাদেশ এরশাদের সামরিক শাসনও দমাতে পারেনি আমরা বিশ্বাস করি যে ভোটবিহীন সরকার তুমি যদি আজকে ডিজিটাল আইন দিয়ে এই তরুণ সমাজের এই সাধারণ মানুষের কথা বলার অধিকার তাদের সমস্ত কাজকর্মের মধ্যে তার বিধিনিষেধ আরোপ করো ডিজিটাল আইন দিয়ে সেটা কখনো সম্ভব না এদেশের মানুষ যুদ্ধ করতে জানে জীবন দিতে জানে প্রতিবাদ করতে জানে সেই প্রতিবাদী যুবকরা আজকে প্রতিবাদ করছে আমরা ডিজিটাল আইন স্বাভাবিকভাবেই প্রত্যাহার করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি মুস্তাক আজ শুধু একজন মুস্তাক নয় মুস্তাক আজ পরিণত হয়েছে 7.5 কোটি মানুষের প্রতিনিধি মুস্তাকের জেলকে মুস্তাককে জেলে হত্যা করা হয়েছে তুম 18 কোটি মানুষকে মানুষের প্রতিনিধি আজকে আপনারা জানেন এটাকে ডিজিটাল সিকিউরিটি আইন বলবো না এটা হচ্ছে আজকে হাসিনা নিরাপত্তা আইন এই আইনের মাধ্যমে কিভাবে এই অবৈধ সরকারকে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় টিকে রাখা যায় তাই সেভাবে এই আইনকে বর্তমানে আওয়ামী সরকার ব্যবহার করছে আজকে এই নাগরিক সমাবেশ মিটিং মিছিল আন্দোলন যাই বলি না কেন যতক্ষণ না পর্যন্ত আমরা একটি গণঅভ্যুত্থান তৈরি করতে পারবো ততক্ষণ পর্যন্ত এই অবৈধ সরকার এই কালো আইনকে বাতিল করবে না আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা যদি আইন বাতিল চাই তাহলে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হয়ে একটি গণ আন্দোলন তৈরি করতে হবে এবং এই গণ আন্দোলনের মাধ্যমে বর্তমানে আওয়ামী সরকারকে এই কালো আইন বাতিলের জন্য বাধ্য করতে হবে বন্ধুগণ আজকে যে দাবি তোলা হয়েছে এই দাবির সাথে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সম্মতি প্রকাশ করছে এবং আজকের এই নাগরিক সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ ফারুক হাসানকে এখন আহ্বান করছি বক্তব্য দেওয়ার জন্য রাশেদ খান আহ্বায়ক ছাত্র অধিকার পরিষদ আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা শুরুতেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি গতকাল আমরা লক্ষ্য করেছি রাজধানীর কারওয়ান বাজারে কয়েকজন সাংবাদিক যাদের সংখ্যাটা খুবই কম ছিল তারপরে তারা কারওয়ান বাজারে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবিতে এবং এই আইনের মাধ্যমে যাতে অন্যায়ভাবে কাউকে আটক করা না হয় এবং নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাংবাদিক গোজাক্কিরকে যে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচারের দাবিতে কারওয়ান বাজারের
একটি মানববন্ধন করেছে। আমরা আমাদের সমাবেশ থেকে সবসময় জানিয়ে আসছি যে এই আইনটি সব থেকে বড় বাধা বাংলাদেশের সাংবাদিকদের জন্য। হয়তো সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্বের কারণে আমাদের মতো রাজপথে প্রতিবাদ করতে পারছে না, তারপরে যদি আপনারা একদমই কথা না বলেন তাহলে এই আইনটির পরিবর্তন বা সংশোধন কোনো কিছুই করবে না। গতকাল আমরা বিবিসির মাধ্যমে জানতে পেরেছি আইনমন্ত্রী বলেছেন যে এই আইনের মাধ্যমে তদন্ত হওয়ার আগে কাউকে গ্রেপ্তার করবে না, সে ধরনের সিদ্ধান্তে আসছে। আমরা বলতে চাই এই ধরনের কথা আপনারা আগেও বলেছেন, কোন সংশোধন নাই, আমরা সরাসরি এই কালো আইন ডিজিটাল সিকিউরিটি আইনের বাতিল দাবি করছি। এই আইনের মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, লেখকদেরকে হত্যা করা হচ্ছে, যারা প্রতিবাদী নয় তারা আছে তাদের কণ্ঠকে রুদ্ধ করা হচ্ছে, যে ভাষা আন্দোলনের মাধ্যমে রফিক জব্বারদের বক্তার বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি, সেই বাংলা ভাষা একক কোনো দলের নাই। সুতরাং কোনো দল বা সরকার চাইলেই এভাবে আমরা কি বলবো, কি করব, কি লিখব তার সীমাবদ্ধতা তারা দিয়ে দিতে পারে না। আমাদের যা খুশি বলবো, আমরা যা খুশি করব, সেই স্বাধীনতা এনে দিয়েছে এদেশের মুক্তিকামী জনতা একক তুলনার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়নি। সুতরাং একটি দল যে সিদ্ধান্ত নেবে সেটি ওই দলের সিদ্ধান্ত, এটি জনগণের সিদ্ধান্ত নয়, জনগণের মতামত নয়। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা লক্ষ্য করছি যেখানে শিক্ষার্থীরা তারা প্রতিবাদ করছে, জনগণ প্রতিবাদ করছে, সেই প্রতিবাদে বিভিন্ন ভাবে বাধা দেওয়া হচ্ছে, লাঠিচার্জ করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এবং এই প্রেস ক্লাব থেকে যে কজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে সেই শিক্ষার্থীদেরকে অনেক বিলম্বে মুক্তি দিতে হবে, এবং বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে, বাংলাদেশের মানুষের সভা সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে যেটি সংবিধান আমাদেরকে দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের পরিষদ 2018 সাল থেকে জনগণের অধিকার আদায়ের জন্য, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য রাজপথে সংগ্রাম করে যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত এই কালো আইন যে আইনের মাধ্যমে লেখক মুস্তাককে হত্যা করা হয়েছে সেই আইনকে বাতিল করা হচ্ছে এবং আটককৃতদের মুক্তি না দেওয়া হচ্ছে, ততক্ষণ শিক্ষার্থী সমাজকে সাথে নিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজপথে রয়েছে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুগণ। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি ভাষানী অনুসারী পরিষদের সম্মানিত মহাসচিব বিশিষ্ট মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ভাইকে। ধন্যবাদ। আজকের এই নাগরিক সমাবেশের সদ্য সভাপতি আমার সংগঠনের ভাষানী অনুসারী পরিষদের চেয়ারম্যান, গণস্বাস্থ্যের অন্যতম ট্রাস্টি, বাংলাদেশের অভিভাবক ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আমার সংগঠন ভাষানী অনুসারী পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে সালাম ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ,
আজকে আমরা কেন সমবেত হয়েছি আপনারা জানেন রাতের আধারে ভোট চুরি করে যে সরকার ক্ষমতায় এসেছে সেই সরকার তাকে নিজেকে রক্ষা করার জন্য বিভিন্ন কালা কানুন মানুষ যাতে কথা বলতে না পারে মানুষ যাতে কোনো লেখনির মাধ্যমে মানুষের মধ্যে সত্য কথাকে ফুটিয়ে তুলতে না পারে তার জন্য তারা এই ডিজিটাল নিরাপত্তা আইন করেছে যে ডিজিটাল নিরাপত্তা আইন আপনারা জানেন গত 25 ফেব্রুয়ারি লেখক মুস্তাক তার জীবন দিতে হয়েছে জীবন দিয়েছে এবং এখনো কিশোর কারাগারে জামিনের সিদ্ধান্ত এখনো হয়নি বন্ধুগণ এই আইনটি মানুষের নিরাপত্তার জন্য না ওই ভোট চোরদের নিরাপত্তার জন্য তাই আমি বলবো এখন আমরা এই কিছুক্ষণ পরেই আমাদের সমাবেশ শুরু করব পদযাত্রা শুরু করব শুরুর আগে শুধু একটি কথাই বলি যারা এখানে সমবেত হয়েছেন এখন আর এই নিরাপত্তা আমরা অবশ্যই এই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি করছি সঙ্গে সবাই প্রতিরোধ করব একতরফা আন্দোলন করতে হবে এই সরকারকে যতদিন পর্যন্ত হটাতে না পারবেন ততদিন পর্যন্ত কোনো মানুষের নিরাপত্তা নাই তাই একতরফা আন্দোলন আমাদেরকে গড়ে তুলতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ বাবু ভাইকে বন্ধুগণ এখন বক্তব্য রাখবেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সদস্য সচিব সাবেক